আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ড্রিমটাস মিউজিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ রমজান। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মিজানুর রহমান আজহারি সাহেবের ইউটিউব চ্যানেল নিয়ে। দেখুন, বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একটা কথা প্রচলিত হয়ে গেছে কিংবা একটা কথা ভাইরাল হয়ে গেছে যে কোনো প্রকার ভিডিও আপলোড দেওয়া ছাড়াই তার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার চলে আসছে। আসলে আপনারা একটা জিনিস খেয়াল করুন যে কোনো একটা চ্যানেল খুলবেন, আপনারা যদি সেই চ্যানেলটিতে একটা মাত্র ভিডিও যদি আপলোড না করেন তাহলে কিন্তু সেই চ্যানেলটা কারোর কাছে শো করবে না, আর যখন শো না করবে তখন কিন্তু সেই চ্যানেলটাতে আপনারা কিংবা আমরা কেউই কিন্তু সাবস্ক্রাইব করতে পারবো না, ঠিক আছে? তো মিজানুর রহমান আজহারি সাহেবের যে প্রথম যখন ইউটিউব চ্যানেলটা খুলেন, ইউটিউব চ্যানেলটা খোলার পর তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওটা আপলোড করার পর থেকেই তার চ্যানেলটা সবার সামনে শো করতেছে, আর শো করার পরে কিন্তু আমরা সবাই তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছি, আর এভাবেই লাখ লাখ সাবস্ক্রাইবার চলে আসছে। এখন দেখুন, বর্তমানে তার চ্যানেলে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার চলে আসছে। আসলে এই সাবস্ক্রাইবারগুলো হচ্ছে তার প্রতি যে একটা ভালোবাসা, এই ভালোবাসার কারণে কিন্তু এতগুলো সাবস্ক্রাইবার চলে আসছে, তা না হলে কিন্তু সম্ভব হতো না। যেমন ধরেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে, তাদের কিন্তু এতটা ফেমাস হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? তো তার প্রতি যে ভালোবাসাটা, আসলে মুসলমান জাতি কিংবা সকল জাতি বলেন, যে কোনো জাতি বলেন, সবার কিন্তু ভালোবাসা থাকাটাই কারণেই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের মানে যেটা জানাতে আসছি সেটা হচ্ছে, আপনার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও তারা তৈরি করেছে যে মিজানুর রহমান আজহারি সাহেব নাকি কোনো প্রকার ভিডিও ছাড়াই তার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার চলে আসছে। এরা যে কে মানে কীভাবে এই কথাটা বলেতে আমি নিজেও বুঝতে পারছি না, কারণ এত ভালো কন্টেন্ট ক্রিয়েটররাও তারাও বলতেছে যে কোনো প্রকার ভিডিও ছাড়াই চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার। আসলে আপনারা কি জানেন না যে ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড ছাড়া কোনো সময় ভিডিও আপনাদের চ্যানেলগুলো শো করবে না কারোর কাছে, আর যখন শোই না করবে তখন আপনারা সাবস্ক্রাইবার কেমনে করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, যাই হোক, এই কথাগুলো আপনাদের সামনে বলতে আসলাম এই কারণেই যে এটা কিন্তু এক প্রকার মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে, কেননা তিনি কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলেন আর সেই ভিডিওটার মাধ্যমে সবাইকে বলছিলেন যে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিংবা তার পাশে থাকতে, ঠিক আছে? তো বন্ধুরা, এই হচ্ছে আজকের বিষয়। এবং তার পরের বিষয় হচ্ছে যে তিনি এই চ্যানেলে আসলে কেন আসলেন। এই চ্যানেলে আসার কারণ হচ্ছে, এই তার একটা চ্যানেল খোলার কারণ হচ্ছে যে আসলে আপনাদের কাছ থেকে তিনি অনেক দূরে চলে গেছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে যতগুলো আর কি আলেম আছে, যতগুলো বক্তা আছে, সবচাইতে টপ বক্তার ভিতরে কিন্তু তিনি একজন, মিজানুর রহমান আজহারি সাহেব। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় কারণ হচ্ছে, 2 নম্বর কারণ যেটা সেটা বলতেছি আপনাদের, সেটা হচ্ছে আপনারা দেখুন যে বাংলাদেশে টপ ফেমাস যে কয়েকটা বক্তা ছিল তার মধ্যে কিন্তু সবচাইতে গ্র্যাজুয়েট এবং সবচাইতে শিক্ষিত বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজহারি। সবচাইতে গ্র্যাজুয়েট এবং সবচাইতে শিক্ষিত যে বক্তা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব। তিনাকে যখন বিভিন্ন ওয়াজ মাহফিলে নিয়ে যাওয়া হয়েছিল তখন কিন্তু তিনি অনেক হিন্দু থেকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করেছে অনেক মানুষকে, নারী পুরুষকে, আর অনেকভাবে তিনি বক্তব্য পোষণ করেছেন এবং বিভিন্ন ইসলামের দাওয়াত দিয়েছেন। যখন বিভিন্ন বক্তারা দেখেন, বিভিন্ন বক্তারা দেখতেছেন যে তাদের কোনো জুড়ি নেই, তাদেরকে কোনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না, পুরো বাংলাদেশ জুড়ে মিজানুর রহমান আজহারি সাহেব। তো বন্ধুরা, 2 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারি আসলে ইউটিউব চ্যানেলটা কেন খুললেন। আসলে মূলত আপনাদের এবং আমাদের সকলের ভালোবাসার কারণে কিন্তু তার চ্যানেলটি খোলা। আসলে তিনি বাংলাদেশে ছেড়েছেন বিভিন্ন কারণে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন আলেম ওলামা নামে যেগুলো আছে তারা কিন্তু তার পরিপন্থী মানে কাজ করতো, তাকে এই দেশ থেকে তাড়ানোর জন্য বিভিন্ন পায়তারা করতো, আর এইভাবে কিন্তু বিভিন্নভাবে সমালোচনা করতো মিজানুর রহমান আজহারিকে নিয়ে, যে তিনি ইংলিশে কিছু বলতেন। আসলে ইংলিশটা বলতেন সেটা হচ্ছে যে তিনি যে ডিগ্রিধারী সেটা কিন্তু আর কারোর কাছে নেই, ঠিক আছে? আর কেউ সেরকম একটা ডিগ্রি অর্জন করতে পারেনি, তো এজন্যই তাদের প্রতি যে একটা ছিল, খুব ছিল, সে কারণে বিভিন্ন জায়গায় যখন ওয়াজ করতেন তার ওয়াজ নিয়ে কথা বলতেন, কথা বলতে বলতে একসময় যখন তার প্রতি মানুষকে ই করে তুলতেছিলেন তখন তিনি ভাবলেন যে আসলে আমার এখানে থাকাটা ঠিক হবে কি না,
তো আমার যতটুকু সম্ভব যে আমি এখান থেকে চলে যাব, তো তো তারপর থেকে এই বাংলাদেশ থেকে তিনি চলে যান। এবং চলে যাওয়ার পর থেকে তিনি ভাবতে থাকেন যে আসলে তার যে এখানে ই আছে যারা মুসলমান আছে তাদেরকে কিছু জানানোর জন্য এবং জানানোর উদ্দেশ্যে ইসলাম সম্পর্কে হিদায়তের জন্য তিনি এই ইউটিউব চ্যানেলটা খুলেছেন। আর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি আমাদের সকলকে জানাবেন যে ইসলাম কি, ইসলামের বিষয়ে বিভিন্ন এইগুলো আপলোড করবেন, বিভিন্ন কথা তিনি ভিডিও ধারণ করে রেকর্ড করে এই ইউটিউব চ্যানেলে খুলবেন এবং সবাইকে এই বার্তাগুলো পৌঁছে দিবেন। এই জন্য মূলত তিনি এই ইউটিউব চ্যানেলটা খুলেছেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক দিয়ে রাখবেন। এবং বেল আইকনটি ক্লিক দিয়ে রাখলে হবে কি, আমার যখন নতুন নতুন ভিডিও এখানে আপলোড হবে তখন কিন্তু আপনাদের সামনে সকলের সামনে সরাসরি আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি মোহাম্মদ রমজান, সে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।